ইরাকের ইফতার সম্পর্কে আজ জানি। যুদ্ধবিধ্বস্ত ইরাকে রমজানে আগের মতো জৌলুস নেই, তারপরও ধর্মীয় অনুষ্ঠানগুলোতে ইরাকিরা তাদের ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করছে। যুদ্ধবিধ্বস্ত দেশ ইরাকের উপর দিয়ে অনেক ঝড়ঝাপটা গেলেও তারা তাদের ইসলামী ঐতিহ্য ধরে রেখেছে। ইরাকের রোজার প্রস্তুতি মাসখানেক আগ থেকেই শুরু হয়, নানা রকম রান্না বান্না জোগাড় যন্ত্র ভরতে থাকে ইরাকিদের ঘরে, মূলত শুকনো খাবার দাবার সংরক্ষণ করা হয় তাদের ঘরে। ইরাকিদের ঐতিহ্য হলো রমজানে আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যাওয়া। এ সময় তারা পরস্পরকে ধর্মীয় গ্রন্থাদি উপহার দেয়, পরিবার প্রধান শিশু সদস্যদের কোরআন শরীফ উপহার দেয়। ইরাকিরা যথাসম্ভব চেষ্টা করে বিয়েগুলো রমজান মাসে সম্পন্ন করতে। পুরো রমজান মাস জুড়ে বাগদাদে সোরজা বাজারে চলে নানা স্বাদের খাবারের বিক্রি। আগের মতো প্রাণচঞ্চল্য না থাকলেও সহিংসতা আতঙ্ক কাটিয়ে ভিড় জমে 700 বছরের ঐতিহাসিক মার্কেটগুলোতে। পবিত্র রমজান মাসে প্রতিবেশীদের ঘরে ইফতার সামগ্রী পাঠানো ইরাকিদের ঐতিহ্য। এ প্রচলন এত বেশি যে এর ফলে অনেক সময় নিজেদের ঘরে তৈরি খাবারও নিজেরা খাওয়ার সুযোগ পায় না। ইরাকিরা খোলা ছাদে বা বাড়ির সামনে খোলা প্রাঙ্গণে বসে ইফতার করতে পছন্দ করে। ইফতারের ব্যাপারে এখনো পুরনো ঐতিহ্যকে অনুসরণ করে থাকেন তারা। ইরাকি ইফতারের মধ্যে থাকে তাজা অথবা শুকনো খেজুর, সিনেনা বা টক দই দিয়ে তৈরি এক বিশেষ ধরনের শরবত। ইফতারে ইরাকিদের পছন্দ বসরার খেজুর ও দুধ এবং বিশেষ ধরনের শরবত, যা তারা ইফতার ও সেহরি উভয় সময়ে পরিবেশন করে। এর সঙ্গে থাকে মসুর ডালের স্যুপ, থাকে সিদ্ধ চালের ভাত, ভেড়া অথবা মুরগির মাংস, সে সঙ্গে থাকে নানা রকম শরবত। মিষ্টান্ন হিসেবে থাকে মাহাল্লাবি বা দুধের তৈরি পুডিং। ঐতিহ্যবাহী মিষ্টি ক্লেইচা ইফতারে বাড়ি বাড়ি তৈরি হয়। বিরিয়ানি, কাবাব, ময়দা, চাল এবং আলু দিয়ে তৈরি হয় কুব্বা বুরগাল। কুব্বা হালেব ও পটেটো চপের পাশাপাশি মিষ্টি ও নুডলস দিয়ে বানানো সুস্বাদু খাবার হালওয়াত শরিয়া ইফতারের টেবিলে, যা খুবই জনপ্রিয়। ইরাকের বাইরে এ খাবার সুইট অ্যান্ড গোল্ডেন ভারমিসেলি নুডলস নামে পরিচিত। আরও থাকে গরু, মহিষ কিংবা ভেড়ার কাবাব, বিরিয়ানি, নওয়াশিফ থারিট, দৈনন্দিন খাবার শেখ মাহসি এবং দোলমা ইত্যাদি। মোহাম্মদ ইমতিয়াজ। এমন সব চমৎকার ও দর্শনীয় ভিডিও দেখতে মোহাম্মদ ইমতিয়াজ চ্যানেলটি ইউটিউবে সাবস্ক্রাইব করুন, কমেন্ট দিন, ফেসবুকে লাইক কমেন্ট শেয়ার দিন। ধন্যবাদ সবাইকে।